আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের চামচাগিরি না করতে বললেন ওবায়দুল কাদের। এরপরেই থাকছে সরকার চিরদিন রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, দাবি মির্জা ফখরুলের। এদিকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল। জানিয়ে দেব হাইকোর্টে পরিমনির জামিন আবেদন। এদিকে রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষ, ট্রাক চালক নিহত, আহত 10। সর্বশেষ জানিয়ে দেব যত দ্রুত কাবুল ছাড়ব ততই মঙ্গল, আইএস হামলার আশঙ্কায় বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চামচাগিরি না করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার সচিবালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন। তিনি বলেন, আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড পোস্টারে আকাশ ঢেকে যায়, কারণ অনেকে 15 আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। চোখের পলকে 15 আগস্ট ঘটে গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 15 আগস্টের আগে 90 আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরত, কিন্তু 15 আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের চোখে জল দেখেছি, বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুর পর কান্না দেখেছি অঝরে। এই খন্দকার মোস্তাক, খুনি মোস্তাক, পলাশীর মীর জাফরের পেতাত্মা মোস্তাক, সেই চোখের জলে ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না, কাছের মানুষ সাজার ছল ছিল, সেই চোখের জল অতি আপনজন সাজার ছল। এরকম বঙ্গবন্ধু প্রেমিক, মুজিব প্রেমিক আমাদের দরকার নেই, তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই। ওবায়দুল কাদের বলেন, সচিবালয়ে যারা কাজ করেন, শেখ হাসিনার সরকার আপনাদের কাছে সততা চায়, স্বচ্ছতা চায়, নিরপেক্ষতা চায়, পক্ষ নিয়ে এখানে তোয়াজ তোষণ করবেন এটা আমরা চাই না। এ তোয়াজ তোষণের ফল ভালো নয়, পরিণতি শুভ নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীন রাজনীতিবিদদের একটি সেতুবন্ধন থাকতেই হবে। আইন প্রণেতা আইন প্রণয়ন করবেন, আর পলিসি নির্ধারণ করবেন রাজনীতিকরা, সেটা বাস্তবায়ন করবেন কর্মকর্তা কর্মচারীরা, সেখানে বিরোধপূর্ণ কোনো পরিবেশ প্রত্যাশিত নয়। এছাড়া প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সত্য কথা বলুন, নিরপেক্ষভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, চামচাগিরি করা তোয়াজ পোষণ করার কোনো প্রয়োজন নেই। সূত্র যুগান্তর। দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে সরকার চিরদিন রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার বেপরোয়া হয়ে উঠেছে, আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন নিপীড়নে ঘৃণপন্থা অবলম্বন করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশকে বিরোধী দল শূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে মানসিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল। তিনি বলেন, সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি তাকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি জোর দাবি করছি। সূত্র নয়াদিগন্ত।
আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময়। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় 31 আগস্ট এবং এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় 4 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠান প্রধানকে তা বহন করতে হবে। এছাড়া ঢাকায় আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা পাঠানো হয়েছে। সূত্র বাসস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমনির জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী। বুধবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে পরিমনির আইনজীবী মজিবুর রহমান সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। রাষ্ট্রপক্ষকে এ আবেদনের কপি দেওয়া হয়েছে। আইনজীবী সূত্র জানায়, গত 22 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমনির জামিন আবেদন শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলার পাশাপাশি পরিমনির জামিনের আর্জিও রয়েছে। এর আগে 19 আগস্ট পরিমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। পরিমনি এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন, যা 13 সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন তার আইনজীবী। সূত্র সমকাল। টুকপুর বদরগঞ্জ সড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জোনারুল ইসলাম বয়স 35 নামে ট্রাক চালক ড্রাইভারের মৃত্যু হয়েছে। বুধবার 25 আগস্ট বিকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে সুলতানের মোড় নামক এলাকায়। রাত 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। জোনারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ। জানাজায় আল মাসুদ নামে যাত্রীবাহী বাসটি পার্বতীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে বদরগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক জেনারুল ইসলাম সহ অন্তত 10 জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেনারুল ইসলাম মারা যান। বদরগঞ্জ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় জেনারুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। সূত্র কালের কণ্ঠ। যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারব ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আইএস হামলার আশঙ্কা নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে ততই আমাদের উপর আইএস এর হামলার প্রবণতা বাড়বে। খবর বিবিসির স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই উল্লেখ করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না। জানা গেছে, আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের সুপারিশ মেনেই এ বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার নাগরিকদের দেশে ফেরানোর কাজ শেষ না হলে প্রয়োজনীয় বিকল্প রাস্তাও খোলা রাখার কথা বলেছেন বাইডেন।